নমস্কার বন্ধুরা, আশা করছি আপনাদের সবার চতুর্থী ও পঞ্চমী ভীষণ ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। আসলে এই দুটো দিন আমরা আমাদের কলকাতায় থাকা বিভিন্ন বন্ধুদের সঙ্গে গিয়ে কিছুটা সময় কাটিয়ে এসেছি। আসলে এই পুজোর কয়েকটা দিন প্রত্যেকেই যে যেখানেই থাকুক না কেন, সে শহরের বাইরে হোক বা দেশের বাইরে, প্রত্যেকেই চেষ্টা করে যে এই কটা দিন একটু বাড়ি ফিরে আসার। তবে আমার বরের যেহেতু এই পুজোর একদিনও ছুটি নেই, তাই আমাদের কিন্তু বাড়ি যাওয়া সেভাবে হয় না। তাই আমরা বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিজেদের মন ভালো করার চেষ্টা করি। তাই এই দুটো দিন তাদের সঙ্গেই সময় কাটিয়েছি, খাওয়া দাওয়া আড্ডা গল্প সব মিলিয়ে চতুর্থী ও পঞ্চমী সন্ধ্যাটা একদম জমিয়ে উঠেছিল। আর এবারে অবশ্য আমাদের মেন অ্যাট্রাকশন হচ্ছে আমাদের বাবলুবাবু। আমাদের এই কলকাতার যে গ্রুপটি রয়েছে তার সবথেকে ছোট্ট আর একমাত্র সদস্য হলেন ইনি। ইনি তার মা বাবার সঙ্গে তাই সাজুগুজু করে একদম জেন্টলম্যান হয়ে দেখা করতে চলে এসেছিল আমাদের সাথে। এবার তিনি যেহেতু একমাত্র ছোট্ট সদস্য আমাদের এই গ্রুপটিতে, তাই তাকে নিয়ে উত্তেজনা বা তাকে নিয়ে আনন্দের আমাদের শেষ নেই। আর সন্ধ্যাটা ভালো করার জন্য সে একাই যথেষ্ট। তাই এই সন্ধ্যাটা আমাদের খুব ভালো কেটেছে। আমরা অনেক খাওয়া দাওয়া অনেক আনন্দ করে শেষ পর্যন্ত আমাদের 12:30টার মধ্যে বাড়ি ফিরে আসার কথা ছিল। তবে যেটা হয়, এতদিন পরে দেখা হয়েছে, টাইম কি আর ধরে রাখা যায়? 12:30টা কখন 1:30টা হয়ে গেল বুঝে উঠতে পারলাম না। তারপরে 1:30টার সময় আমরা বেরিয়ে, যেহেতু আগের থেকে প্ল্যান করে রাখা ছিল যে দুটো ভালো প্যান্ডেল যেটার খুব নাম শুনেছি সেই দুটো দর্শন করব, তাই সেই মতো দুটো দর্শন করে একটু ভিড় ঠেলে রাত্রিবেলা 3:30-4:30 মধ্যে আমরা বাড়ি ঢুকেছি। কারণ পরের দিন আবার অফিসের তাড়া রয়েছে। তবে এই দুটো প্যান্ডেল ভীষণ ভালো হয়েছিল। তবে আমার স্পেশালি যেটা মনে হয়েছে যে যেটি হাতিবাগানের নবীনপল্লীতে তৈরি হয়েছে সেটা ভীষণ ভালো, প্রত্যেকটা বাঙালিকে তার শৈশবে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, ভীষণ মন ভালো করা একটা প্যান্ডেল। তো আশা করব আপনারা সবাই এটিতে ঘুরে আসবেন অ্যান্ড আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমাদের এইভাবেই চতুর্থী ও পঞ্চমী খুব ভালোভাবে কেটেছে। আশা করছি পুরো পুজোটা আপনাদের সবার ভীষণ ভালো কাটবে। ধন্যবাদ।